আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের প্রথম অধ্যায়ের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে ষষ্ঠ ক্লাসে লেকচার সিক্সে গুরুত্বপূর্ণ দুইটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ফাংশনস অফ ফিনান্সিয়াল মার্কেট। আমরা এর আগে আলোচনা করেছিলাম ফিনান্সিয়াল মার্কেটের সংজ্ঞা এবং ক্লাসিফিকেশন। আজকে আলোচনা করব ফিনান্স ফাংশনস অফ ফিনান্সিয়াল মার্কেট এবং দ্বিতীয়ত আলোচনা করব হোয়াট আর দা পারপোজ অর অ্যাডভান্টেজ অফ ফিনান্সিয়াল মার্কেট, ফিনান্সিয়াল মার্কেটের উদ্দেশ্য বা সুবিধাগুলো কি, সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে কানেক্টেড থাকো, যাতে পরবর্তী ভিডিওগুলো অতি সহজেই পেতে পারো। আমি সাধারণত ফিনান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড লেকচার বানিয়ে থাকি, যারা ফিনান্স এবং অ্যাকাউন্টিং শিখতে চাও তারা আমার সাথে কানেক্টেড থাকতে পারে। প্রথমে দেখব হোয়াট আর দা ফাংশনস অফ ফিনান্সিয়াল মার্কেট। তাহলে ফিনান্সিয়াল মার্কেটের আমরা আগে যে দেখলাম ফিনান্সিয়াল মার্কেটের সংজ্ঞা দেখলাম, ফিনান্সিয়াল মার্কেটের ক্লাসিফিকেশন দেখলাম, এখন আমরা দেখব হোয়াট আর দা ফাংশনস অফ ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেটের যে তোমার ই কার্যাবলী, এই কার্যাবলীগুলো আমরা এক এক করে দেখব। দেখো প্রথম যে কার্যাবলীটা আছে সেটা হচ্ছে ইট মোবিলাইজ সেভিং বাই ট্রেডিং ইন দ্য মোস্ট প্রোডাক্টিভ মেথড। এই জায়গায় বলছে যে এটি সবচেয়ে উৎপাদনশীল পদ্ধতিতে ব্যবসায়ের মাধ্যমে সঞ্চয়কে একত্রিত করে। তার মানে এই যে ফিনান্সিয়াল মার্কেটের যে কার্যগুলি, প্রথম কাজ হচ্ছে যে এরা কি করে সবচেয়ে উৎপাদনশীল পদ্ধতিতে প্রোডাক্টিভ মেথড, যেটা মোস্ট প্রোডাক্টিভ মেথড, এই উৎপাদনশীল পদ্ধতিতে তারা কি করে ব্যবসায়ের পদ্ধতিতে ব্যবসায়ের মাধ্যমে সঞ্চয়কে একত্রিত করে, বিভিন্ন ধরনের যে সেভিংস আছে এই সঞ্চয়কে একত্রিত করে থাকে। তারপরে দুই নম্বর আছে ইট অ্যাসেটস, ইট অ্যাসিস্টস, অ্যাসিস্ট মানে সাহায্য করা, যেটা অ্যাসিস্টস ইন ডিসাইডিং দ্য সিকিউরিটি প্রাইস বাই ইন্টারাকশন উইথ দ্য ইনভেস্টর অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইন দ্য মার্কেট। এটি বিনিয়োগকারীদের সাথে যোগাযোগের মাধ্যমে এবং বাজারের চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করে সিকিউরিটির দাম নির্ধারণে সহায়তা করে থাকে। তার মানে এই ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখলাম যে বাজারের চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে কি করে তারা সিকিউরিটির দাম নির্ধারণে সহায়তা করে থাকে। তারপরে তিন নম্বর হচ্ছে ইট গিভস লিকুইডিটি টু বার্টার্ড অ্যাসেট, বার্টার্ড অ্যাসেট এটি বাধার সম্পত্তিগুলিকে তরল করে দেয়, সম্পত্তিগুলিতে তরল করে দেয়। কিছু কিছু সম্পত্তি আছে, কিছু বাধা থাকে, এইগুলোকেও লিকুইডিটিতে রূপান্তর করতে সহযোগিতা করে এই ফিনান্সিয়াল মার্কেট। এরপরে আছে চার নাম্বার, আচ্ছা চার নাম্বার হচ্ছে লেস টাইমিং কনজিউমিং, টাইম কনজিউমিং অ্যান্ড কস্ট ইফেক্টিভ অ্যাজ পার্টিস ডু নট হ্যাভ এ স্পেন্ড এক্সট্রা টাইম অ্যান্ড মানি টু ফাইন্ড দ্য পোটেন্সিয়াল ক্লায়েন্ট টু ডিল উইথ দ্য সিকিউরিটি। এটুকু মানে হচ্ছে যে সিকিউরিটির মোকাবেলায় সম্ভাব্য ক্লায়েন্টদের সন্ধানের জন্য দলগুলিকে অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করতে হবে না, কম সময়ের মধ্যে এটা ডিল করা যায় উইথ দ্য সিকিউরিটি। আমি আবার বলতেছি যে সিকিউরিটির মোকাবেলায় সম্ভাব্য ক্লায়েন্ট, ক্লায়েন্ট বা সম্ভাব্য ক্লায়েন্ট যেটা আছে, পটেন্সিয়াল ক্লায়েন্ট যেটা আমরা বলি, সম্ভাব্য ক্লায়েন্টদের সন্ধানের জন্য দলগুলিকে অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করতে হবে না বলে কম সময় এবং ব্যয়বহুল। তারপর লিখছে ইট অলসো ডিক্রিজ কস্ট বাই গিভিং ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য সিকিউরিটি ট্রেডেড ইন দ্য ফিনান্সিয়াল মার্কেট। আর্থিক বাজারে যে সিকিউরিটিগুলি লেনদেন হয় সেগুলি সম্পর্কে মূল্যবান তথ্য দিয়ে এটি ব্যয় হ্রাস করে থাকে। বিভিন্ন ধরনের তথ্য এই মার্কেট থেকেও পাওয়া যায় এবং ফিনান্সিয়াল মার্কেটের মাধ্যমে বিভিন্ন সিকিউরিটি যে লেনদেন হয়, কোনটার দাম কেমন, কোনটার দাম বাড়তেছে, কোনটা কমতেছে, বিভিন্ন ধরনের যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের যে তথ্যগুলো এই
এক কথায় বলতে পারো শেয়ার মার্কেটের সমস্ত তথ্যগুলো এই মার্কেট প্লেস থেকে আমরা জানতে পারি। এই ছিল আমাদের মোটামুটি ফিনান্সিয়াল মার্কেটের ফাংশন গুলো। আচ্ছা, এখন আমরা করব হোয়াট আর দ্য পারপোজ অর অ্যাডভান্টেজ অফ ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেটের কিছু উদ্দেশ্য বা সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমরা এক এক করে দেখব। প্রথম সুবিধা হচ্ছে ইট গিভস এ প্ল্যাটফর্ম টু বাই এ অ্যান্ড দ্য সেলার টু মিট ইন অর্ডার টু ট্রেড ইন দ্য অ্যাসেট। তার মানে দেখো যে এটি ক্রেতা ও বিক্রেতাদের সম্পত্তির ব্যবসায়ের জন্য দেখা করার জন্য একটা মার্কেটের প্ল্যাটফর্ম তৈরি করে। দ্য প্রাইস ফর ট্রেডিং হুইচ আর ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট ফোর্স দ্যাট ইজ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইন দ্য মার্কেট। তার মানে ব্যবসায়ের জন্য মূল্য বা বাজারের বাজারের যে চাহিদা বা ফোর্স, মানে বাজার বাহিনী যারা আছে, বাজারের যে কর্মীরা আছে, বাজার দ্বারা নির্ধারিত এবং বাজারের চাহিদা ও সরবরাহ করা হয়ে থাকে। সো ইট হেল্পস ইন দ্য ডিটারমিনেশন অফ দ্য প্রাইস অফ সিকিউরিটি। তার মানে সুতরাং এটি সিকিউরিটির দাম নির্ধারণে সহায়তা করে থাকে। এগুলো আমাদের এক নম্বর সুবিধা। দুই নম্বর হচ্ছে ইট হেল্পস ইন দ্য মোবিলাইজেশন অফ দ্য সেভিং অফ দ্য ইনভেস্টর অ্যাজ দ্য ইনভেস্টর ইনভেন্টরস ইনভেস্টর অ্যাজ দ্য ইনভেস্টর ক্যান পুট ইজ মানি ইন মোস্ট প্রোডাক্টিভ ইউজেস। তার মানে সিকিউর বিনিয়োগকারী, তার অর্থ বিনিয়োগকারীদের বেশিরভাগ, তার মানে বিনিয়োগকারীরা তার অর্থ বিনিয়োগকারীদের বেশিরভাগ উৎপাদনশীল কাজে লাগাতে পারে বলে এই বিনিয়োগকারীদের সঞ্চয়পত্রকে একত্রিত করতে সহযোগিতা করে থাকে। আচ্ছা, তিন নম্বর হচ্ছে ফর দ্য ট্রেডিং দ্য ফিনান্সিয়াল মার্কেট প্ল্যাটফর্ম প্রোভাইড দ্য পটেন্সিয়াল বায়ার, জায়গায় সম্ভাব্য বায়ার, পটেন্সিয়াল বায়ার অ্যান্ড সেলার অফ দ্যার সিকিউরিটি হুইচ হেল্প দ্যাম ইন গিভিং দেয়ার অ্যান্ড মানি ইন ফাইন্ডিং দ্য পটেন্সিয়াল বায়ার অ্যান্ড সেলার। তো এই ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে আমাদের ব্যবসায়ীদের জন্য আর্থিক বাজারের প্ল্যাটফর্মটি তাদের সিকিউরিটির সম্ভাব্য ক্রেতা এবং বিক্রেতাকে সরবরাহ করে থাকে, যা তাদের সম্ভাব্য ক্রেতা ও বিক্রেতার সন্ধানে তাদের সময় এবং অর্থ সাশ্রয় করতে সহযোগিতা করে থাকে। যেহেতু কাস্টমার বাজারে মজুদ থাকে, তাদেরকে কাস্টমার খুঁজে বের করতে হয় না। এরপরে চার নম্বরে যে ইটা আছে সুবিধা বা উদ্দেশ্য আছে, ইন দ্য ফিনান্সিয়াল মার্কেট ইনভেস্টর ক্যান বি সেল দেয়ার সিকিউরিটি রেডিলি অ্যান্ড কনভার্ট দ্যাম ইন্টু ক্যাশ দেয়ার বাই প্রোভাইডিং লিকুইডিটি টু দ্য ট্রেডেবল অ্যাসেট। তার মানে আর্থিক বাজারে এই যে আর্থিক বাজারটা, এই আর্থিক বাজারে বিনিয়োগকারীরা তাদের জামানতগুলি সহজেই বিক্রয় করতে পারে, তাদের যে ইগুলা সিকিউরিটি গুলো আছে এইগুলা সহজেই বিক্রি করতে পারে এবং নগদ টাকায় রূপান্তর করতে পারে, যার ফলে ব্যবসায়িক সম্পদের তরলতা সরবরাহ করা যায় অতি সহজে। এই ছিল আমাদের পারপোজ অফ অথবা অ্যাডভান্টেজ অফ ফিনান্সিয়াল মার্কেট। আজকে আমরা ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে মোটামুটি সব প্রশ্ন বললাম, তো এরপরে আমরা এই পর্যন্তই থাকবে। ঠিক আছে ঠিক আছে স্যার।